পড়ানো হয়ে গিয়েছিল মিস স্কুলে যখন খোলা ছিল তখন অনেকখানি অংশ পড়ানো হয়েছিল আমি আজকে তারপর থেকে শুরু করব আমরা আজকে শুরু করব পৃষ্ঠা নাম্বার 44 পৃষ্ঠা নাম্বার 44 প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার থেকে শুরু আমি গল্পটা রিডিং করলাম না কারণ গল্পটা পুরোটা রিডিং করে পড়াতে গেলে তোমাদের কাছে বোরিং লাগতে পারে এই জন্য আমি প্রথমেই কিছু টপিকস একটু বলি বলার পরে আমি বলি কিছু প্রশ্ন লিখেছি ওটার উত্তরগুলো বলে দিই প্রথমে আছে আমাদের প্রতিবেশী প্রতিবেশী কারা যারা আমাদের চারপাশে থাকেন তাদেরকে প্রতিবেশী বলে এটা আমরা পড়েছি আগে কিন্তু শুধু কি আমাদের চারপাশে যারা থাকে তারাই আমাদের প্রতিবেশী হবে না যদি আমরা যখন বাসে উঠবো বাসের আশেপাশে যারা থাকবে তারাও কিন্তু আমার প্রতিবেশী আমি যখন স্কুলে হোস্টেলে থাকবো আমার আশেপাশে যারা থাকবে তারাও আমার প্রতিবেশী এই প্রতিবেশীদের সাথে আমাদের কি করতে হবে সবসময় ভালো ব্যবহার করতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে তাদের সাথে কখনো ঝগড়া করা যাবে না তাদের কষ্ট হয় এই ধরনের কাজ কখনো করা যাবে তারপরে আছে রোগীর সেবা করা রোগীরা আমরা কি আমরা কেউ কখনো কখনো অসুস্থ হয়ে পড়ি যে অসুস্থ হয়ে যায় তাকে আমরা রুগী বলি এই রুগীকে আমাদের কি করতে হবে এই রুগীর সেবা করতে সবসময় কি তাকে যত্ন নিতে পারা এছাড়াও আরো কিছু আছে সেবা যেমন রুগীকে ভালোভাবে কথা বলে তার মনে সাহস দেওয়া রুগীর যতটুকু পারা যায় তার সেবা যত্ন করা খোঁজ খবর রাখা তারপরে আছে সত্য কথা বলা আমরা প্রতিদিন যে যে কাজ করি সেই কাজগুলোকে সঠিকভাবে বলব কখনো কথাটা সঠিক হয় না সত্য হয় না এই ধরনের কথা বলবো না যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে আগেতে একে বলে সাত এই সত্য বা সত্য কথা যে বলে তাকে কি করে সবাই বিশ্বাস করে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে সে জান্নাত লাভ অন্যদিকে সে সত্য কথা না বলে তখন তাকে কি বলা হয় মিথ্যাবাদী বলা হয় এই মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না কেউ বিশ্বাস করে না আল্লাহ তাকে ভালোবাসে না মানুষ তাকে ভালো না বাসে আল্লাহ তাকে ভালোবাসে তারপরে আছে আমাদের ওয়াদা পালন করা ওয়াদা জিনিসটা কি কথা দিয়ে কথা রাখা ওয়াদা মানে হচ্ছে কথা দিয়ে কথা রাখা যখন তুমি কাউকে বললা যে হ্যাঁ আজকে এতটা সময় এখানে আসো ঠিক তুমি যে সময়টা দিলে চারটা বা সাতটা পাঁচটা ঠিক সেই সময়টি তার এখানে গেলে এটাও একটা ওয়াদা রক্ষা করা এই ওয়াদা পালন করা আমাদের ধর্মে একটা আমাদের ধর্মে না শুধু সব ধর্মে ওয়াদা পালন করা হচ্ছে আবশ্যক আল্লাহ বলেছেন যে ওয়াদা পালন না করে সে কি হয় না সে মুমিন সে মানে যে আল্লাহ বলেছেন যে তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে তুমি কি করবে ওয়াদা পালন করবে তারপরে আছে লোভ লোভ মানে তোমার যা আছে তুমি আরো চাচ্ছ এটাই হচ্ছে লোভ আবার অন্য কিছু দেখে তুমি সেটা নেওয়ার চেষ্টা করছো এটাই হচ্ছে লোভ এই লোভটা কিন্তু অনেক পাপের কারণ হয়ে দাঁড়ায় কারণ তুমি তোমার কারোর জিনিস দেখে যখন তোমার ইচ্ছা হবে সেই জিনিসটা পাওয়ার তখন তোমার কি করতে হবে সেখানে হয়তো অনেক সময় কি হয়ে যায় আমাদের কোনো খারাপ কাজ করতে হয় হয়তো তার একটু চুরি করে নিয়ে যেতে ইচ্ছে করে বা তাকে লুকিয়ে ফেলি এটা এই লোভের থেকে এই কাজটা হয়ে থাকে তার জন্য লোভ করা হচ্ছে মহা পাপ তারপরে আছে অপচয় করা অপচয় জিনিসটা কি যেমন আমাদের রুমের ঘরে আমরা কেউ নেই তখন কি করলাম ছোট ছোট ফ্যানটেন সারিয়ে রাখলাম তখন সেটা কি হলো অপচয় হলো দিনের বেলা চারিদিকে আলো পাওয়া যায় তখন আমি লাইটটি জ্বালিয়ে রাখলাম এটাও অপচয় অনেক সময় আমরা গোসলখানার কলও কি করি আমরা খুলে রাখি এটাও এক ধরনের অপচয় তারপরে যে পট্টা বাজি এগুলো যে ফুটানো হয় এটাও এক ধরনের অপচয় অপচয়কারীকে কেউ পছন্দ করে না আল্লাহ তো বলছেন অপচয় করাটাই তোমার কি ঠিক না অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই তারপরে হচ্ছে পরনিন্দা পরনিন্দা জিনিসটা কি অন্যের অনুপস্থিতি তার নামে কিছু বলাটাই হচ্ছে পরনিন্দা বাড়ির ধরো তুমি তোমার কিছু খারাপ গুণ আছে বা তোমার কাছে সেই জিনিসটা নেই খারাপ গুণ থাকলেই বলতে হবে বলেছো তোমার যে খারাপ গুণটা আছে খারাপ দিকটা আছে সেটা কেউ বললো যখন তখন সেটা পরনিন্দা হয়ে যাবে তোমার অনুপস্থিতিতে যখন বলবে
সেটা তোমার আছে তারপরে বললেও এটা পরনিন্দা আর যেটা নেই সেটা বললেও কি হয়ে যাবে পরনিন্দা হয়ে যাবে এই পরনিন্দাকারীকে কেউ পছন্দ করে না এখন আসো আমরা এই অধ্যায় থেকে আমাদের আমরা তো জানি অধ্যায়ের প্রত্যেকটা গল্পের ভিতর থেকে নদী থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে শূন্যস্থান পূরণ থাকবে বাংলা নীলকরণ থাকবে এখন শূন্যস্থান পূরণ গল্পটা ভালো করে রিডিং করলে ভিতর থেকে তুমি পেয়ে যাবা প্রশ্নের উত্তরও গল্প তো পড়লেই পাওয়া যায় কিন্তু প্রশ্ন উত্তর কেমন হতে পারে সেটা দেখার জন্য আমি তোমাদের কিছু প্রশ্ন বলে তুমি দেখেছি এসব আমরা প্রশ্নগুলো দেখি প্রথমে লেখা আছে প্রতিবেশী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু কি বলেছেন তোমরা বইয়ের 44 পৃষ্ঠায় চলে আসো এখানে দেখো প্রতিবেশী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু কি বলেছেন যে নিজের পেট প্রতিবেশী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু বলেছেন যে নিজের পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে মুমিন নয় তারপর প্রশ্ন আছে যে সত্য কথা বলে তাকে কি বলে আচ্ছা প্রতিবেশী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু কি বলেছেন তিনটা কথা দেওয়া আছে তোমাদের বইয়ে তিনটা যে কোনো একটা দিলেই হবে তারপরে আছে তোমাদের সত্য কথা বলে তাকে কি বলে সত্য কথা বলা মহৎ গুণ যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে সত্যবাদীকে আরবিতে সাদিক বলা হয় এই পুরো দুটি উত্তরে দিবে তারপরে আছে সত্য কথা বলা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন এটা পৃষ্ঠা নম্বর 47 এ দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে মহানবী সাল্লাল্লাহু আরো বলে তোমরা সবসময় সত্য বলবে কেননা সত্য পুণ্যের পথে নিয়ে যায় পুণ্য জান্নাতে নিয়ে যায় তারপর আছে ওয়াদা পালন করা কি ওয়াদা পালন করা অর্থ কথা নিয়ে কথা রাখা কথা মতো কাজ করা চুক্তি রক্ষা করা কার সাথে কোনো কথা দিলে তা রক্ষা করার নাম ওয়াদা পালন করা ওয়াদা পালন সম্পর্কে আল্লাহ কি বলেছেন ওয়াদা পালন সম্পর্কে আল্লাহ বলে নিয়ে ভূমি কর তোমরা ওয়াদা পূরণ করো তারপর লেখা ওয়াদা পালন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু কি বলেছেন ওয়াদা পালন সম্পর্কে মানুষ কি বলেছেন এটা যখন তোমরা পৃষ্ঠা নম্বর 48 এ দেখো ওয়াদা পালন না করলে ধর্ম থাকে না মহানবী সাল্লাল্লাহু বলেন যে ওয়াদা পালন করে না তার ধর্ম তারপর লেখা আছে লোভ কি যত পায় আরো চাই বেশি বেশি চাই এই নাম লোভ লোভ করা পাপ তারপরে মহানবী লোভ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু কি বলেছেন মহানবী সাল্লাল্লাহু বলে তোমরা লোভ থেকে সাবধান থাকো লোভ তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে ৬ নম্বর অপচয় করা কি অপচয় অর্থ ক্ষতি অপব্যয় নষ্ট বিনা প্রয়োজনে কোনো কিছু নষ্ট করাকে অপচয় বলে অপচয় করা বড় পাপ অপচয় সম্পর্কে আল্লাহ কি বলেছেন অপচয় সম্পর্কে আল্লাহ বলেন এখানে আরবিতে লেখা আছে তোমার আরবিতে লিখবে না বাংলা উচ্চারণটা লিখবে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইয়াকুয়া নাশা নাশ হায়াতিন অর্থ নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের তারপরে লেখা আছে পরনিন্দা কি পৃষ্ঠা নম্বর 50 চলে যাও পরনিন্দা করা অর্থ বিবাদ করা পরচর্চা করা দুর্নাম রচানো কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলা না বিবাদ বা পরনিন্দা তার মানে এটুকু তো দিবে কারণ পরনিন্দা আগে মানে হচ্ছে বিবাদ পরনিন্দা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু কি বলেছেন পরনিন্দা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সবাই খাতার মধ্যে প্রশ্নগুলো লিখবে লিখে তারপর নিচে উত্তরগুলো লিখে রাখবে হোমওয়ার্ক খাতায় সে হোমওয়ার্ক খাতাগুলো যখন স্কুল খুলবে তখন জমা দিতে হবে অবশ্যই তখন জমা দিতে হবে তোমরা আশা করি আজকে প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দাগিয়ে নিবে এবং উত্তরগুলো প্রমাণ করে রাখবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ